মানুষ হয়ে হাঁটতে পারি কিন্তু বাবা হয়ে জিততে চাই নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এই যে প্রথমে যে ডায়লগটা দিলাম এটা জিদ্দার রিসেন্ট সিনেমা মানুষের একটা ডায়লগ এবং অত্যন্ত ক্যাচি একটা ডায়লগ মানুষ সিনেমায় যতগুলো ডায়লগ ছিল সবথেকে সুন্দর লেগেছে আমার এই ডায়লগটা কেননা গল্পের পরিপ্রেক্ষিতে এই ডায়লগটা ফ্যান্টাস্টিক যাচ্ছিলো এবং জিদ্দা যেভাবে ডায়লগ ডেলিভারি করেছেন দ্যাটস ফ্যান্টাস্টিক এখন ব্যাপারটা হচ্ছে আমি মানুষ নিয়ে হঠাৎ কি কথা বলতে এলাম আমি সুরজিৎ দাকে অনেক থ্যাংক ইউ জানাই আমি অনেক হ্যাপি হয়েছি যে আমি জিদ্দাকে নিয়ে আলোচনা করতে পারছি আমি জিদ্দাকে নিয়ে রেগুলারলি আলোচনা করতে চাই তার জন্য একটা টপিক দরকার কিন্তু কোনো টপিক ইতিমধ্যে আমাদের কাছে আসছে না বাট আই এম শিওর বুমেরাং ঈদের রিলিজ পাবে এবং এমনই প্ল্যান প্রোগ্রাম চলছে কাজেই মার্চ মাস থেকে আমরা ভর্তি ভর্তি কন্টেন্ট পাবো জিদ্দাকে নিয়ে আলোচনা করার জন্যে এটা আমার মন বলছে এখন ব্যাপারটা হচ্ছে মানুষ কিন্তু প্রভাসের স্যালারের সঙ্গে টক্কর দিচ্ছে আবার কীরকম বিষয়টা তোমাদেরকে একটুখানি বলি মদনপুরে স্টার সিনেমা হল বলে একটি সিঙ্গল স্ক্রিন আছে সেখানে নয় ফেব্রুয়ারি থেকে আবারও জিদ্দার মানুষ চলছে আমি একটা কথা বারবারই বলে আসছিলাম প্রথম থেকেই বলে আসছিলাম যে মানুষ ছবিটা ঠিকঠাকভাবে ওয়ার্ক না করার একটা অন্যতম কারণ হচ্ছে ভুল টাইমে রিলিজ সেই সময় বাচ্চাদের পরীক্ষা ছিল হ্যাঁ তো স্কুল কলেজের পরীক্ষা চলছিল। সেই সময় কখনোই একটা প্রচণ্ড ভালো কিছু রেসপন্স আসবে এটা ভাবাটা ঠিক নয় একটা ভুল টাইমে রিলিজ দেওয়ার জন্যে মানুষ কিন্তু আমাদের এখানে ঠিকঠাক বিজনেস করতে পারেনি বাট আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে মানুষ ছবিটা কিন্তু একটা ভালো ছবি এটা ইটস আ গুড ফিল্ম তো অবশ্যই তোমরা যারা জিদ্দার ডাইহার্ট ফ্যান আছো বা জিদ্দাকে পছন্দ করো আবার জিদ্দার একটা ভালো অভিনয় দেখার জন্যে মানুষ ছবিটা তোমরা কিন্তু দেখতে পারো তো মদনপুরে স্টার বলে সিনেমা হলটিতে কিন্তু মানুষ ছবিটা প্রত্যেক দিন সকাল দশটা এবং এবং বিকেল চারটে দুটো শো দুটো শো কিন্তু মানুষ চলছে এবং আর দুটো শোতে সালার চলছে সালার এবং মানুষ এই দুটো সিনেমা চলছে এই সিনেমা হলটাতে দেখো একটা জিনিসই ভাবতে ভালো লাগে যে আমরা এই যে বলি না যে যদি কোনো বাংলায় এরকম হিরোর মধ্যে থাকে যে যিনি প্রপার সুপার স্টারডম হোল্ড করেন এবং যাকে স্ক্রিনে দেখলে সিটি হাততালি চিৎকার চেঁচামেচি লাফালাফি এই বিষয়টা হয় যেহেতু জিদ্দা কনস্ট্যান্ট অ্যাকশন ধর্মী ফিল্ম করে গেছেন তাই এই বিষয়টা তার মধ্যে থেকে কিন্তু বজায় আছে তো আজকের ডেটে দাঁড়িয়ে বাংলায় তো এতগুলো সিনেমা রিলিজ করেছে আর সেটা আমরা পারিয়ার কথা বলি বা ভূতপরির কথা বলি কিন্তু এখনও কিন্তু তারা হল মালিকেরা মানুষ নিয়ে আসছে তাই না এটা মানতে হবে আর এই যে হল মালিকেরা মানুষ নিয়ে এসেছে যারা মানুষ দেখো আমি তাদের জন্য বলবো যে ওটিটি বা স্যাটেলাইটের জন্য ওয়েট করে বসে না থাকে সিঙ্গেল স্ক্রিনের হল মানে টিকিট প্রাইস অনেক বেশি না তোমরা একটা ভালো গল্প দেখার জন্য কিন্তু অবশ্যই মানুষ দেখে আসতে পারো কেননা এখনও চেঙ্গিজেরই কোনো সেভাবে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের কোনো ইয়ে পাচ্ছি না আমরা খবর পাচ্ছি না কানে ভাষা তো অনেক খবরই আসছে বাট অফিসিয়াল কোনো আপডেট নেই তাহলে বোঝো চেঙ্গিজি যদি এত লেট করে মানুষ কিন্তু দেরি হবে কাজেই তোমরা প্লিজ আমি বলবো যে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো একটা সিনেমা একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম একটা সুন্দর কন্টেন্টেড ছবি বড় পর্দার জন্যে বানানো তো বড় পর্দায় দেখাটাই মজা আলাদা এটা আমার মনে হয় তো দারুণ একটা আপডেট এটা অবশ্যই আবারও সুরজ জিদ্দাকে অনেক থ্যাংক ইউ আমাকে এই আপডেটটা দেওয়ার জন্যে এবং বুমেরাং এলে আবার আগের মতন প্রচুর ভিডিওস তৈরি করব। একটাই অনুরোধ জিদ্দার কাছে চেঙ্গিজে যে হাইপটা উঠেছিল বা রাবণের সময় যে হাইপটা ছিল মানুষের সময় সেটা মিসিং ছিল দয়া করে যেন বুমেরাংয়ের সময় আবার সেই হাইপটা পাওয়া যায় সেই রকম লেভেলের প্রমোশন দরকার শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা